দুধ ভাত ও ফল খাওয়ার রয়েছে সঠিক নিয়ম ভাত দুধ ফল এগুলোর মতো খাবার বা খাদ্য উপাদান আমাদের শরীরের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী কিন্তু যখন তখন ফল ভাত দুধ খেলে উপকারে যে শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি সকালে বা দুপুরে ভাত খেলে তা আমাদের শরীরের শক্তির যোগান দিয়ে থাকে কিন্তু রাতে ভাত না খাওয়াই ভালো কারণ রাতে ভাত খেলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে চিকিৎসকদের মতে রাতে উষ্ণ দুধ খেয়ে শুতে পারলে ভালো ঘুম হয় একই সঙ্গে ত্বক কোমল ও দীপ্তিময় হয়ে ওঠে সকালে ব্রেকফাস্টেও দুধ খেতে পারেন যারা সকালে জিম বা শরীরচর্চা করেন তাদের জন্য ব্রেকফাস্টে দুধ অপরিহার্য তবে কায়িক পরিশ্রমের তেমন অভ্যাস না থাকলে দুধ অনেকেরই হজম হতে চায় না এতে পরবর্তীকালে হজমের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকে সকালে বা দুপুরে খাবারের পাতে খেলে খেলে আর খনিজ ও মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কিন্তু রাতে এতে থাকা ক্যালোরি ওজন বাড়িয়ে দেয় ব্রেকফাস্টে অনেকেই আপেল খান আপেলে থাকা পেকটিন রক্তচাপ আর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কিন্তু রাতে আপেল খেলে সেই পেকটিনই রাতে হজমে সমস্যা তৈরি করতে পারে সকালে বা দুপুরের খাবারের পাতে কলা খেতে পারলে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায় বারে তকের উজ্জ্বল কিন্তু রাতে খাবারের পর কলা খেলে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা থাকে হজমেও সমস্যা তৈরি হয় সকালে বা দুপুরে খাওয়ার পর কমলা লেবু খেলে হজম ভালো হয় কিন্তু সকালে উঠেই খালি পেটে কমলা লেবু খেলে পেটে ব্যথা থেকে ঘ্যাস অম্বলের মতো নানান ধরনের সমস্যা হতে পারে সকালে বা দুপুরে খাওয়ার সঙ্গে স্যালাদ হিসেবে বা রান্নায় দিয়ে টমেটো খেতেই পারেন এতে হজমও ভালো হয় রান্নার স্বাদও বাড়ে কিন্তু রাতে টমেটো খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে